নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। তো আজকে চলে এসেছি কেষ্টপুরেতে। তো কেষ্টপুরের ঘোষপাড়া যে অঞ্চলটি রয়েছে, সেই ঘোষপাড়া অঞ্চলের মধ্যে একটি সেমি কমপ্লেক্স ফ্ল্যাট আপনাদের সামনে আজকে তুলে ধরতে চলেছি। আজকে যে ফ্ল্যাটটি, এটা দুটো টাওয়ার রয়েছে, এ অ্যান্ড বি, আর নিচেতে কার পার্কিং রয়েছে, তবে ওনাদের কার পার্কিংটা নেই। যদি মনে করেন, রেন্টেড কার পার্কিং একদম নিচেতেই আর কি পেয়ে যাবেন এবং যথেষ্ট রিজনেবল প্রাইসে পাওয়া যায়। ওনাদের যে মানে গাড়িটা ওনারা রাখেন, ওটাই মোটামুটি 1100 টাকা মতন আর কি লাগে ওনাদের। তো হোয়াট এভার, এটা থার্ড ফ্লোরেতে রয়েছে, 720 স্কোয়ার ফিটের সুপার বিল্ট আপ এরিয়া রয়েছে, পাওয়ার ব্যাক আপটা আপনারা পেয়ে যাচ্ছেন এবং 24 আওয়ার্স কিন্তু সিকিউরিটি গার্ড নিচেতে থাকছে। তো লোকেশনটা বেশ ভালো, সামনে সমস্ত ধরনের বাজার হাট সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। তো এখানে যদি আপনারা জানতে চান, আমি একটা জিনিস একটু বলে দিই, যারা কেষ্টপুরে থাকেন তারা তো জানেন, যারা থাকেন না তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, এখানে WBACDCL এর ইলেকট্রিক যে এটা রয়েছে সাপ্লাইটা, সেটা আপনারা পাচ্ছেন, এছাড়া বোরিং ওয়াটার সাপ্লাইটা আপনারা পাবেন। আর ফ্ল্যাটটা আমি আগেই বলে দিয়েছি, 2BHK ফ্ল্যাট, থার্ড ফ্লোরেতে রয়েছে। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। এই মুহূর্তে আপনারা স্টেয়ার কেসটাকে দেখতে পাচ্ছেন, আর এর একদম পাশেই কিন্তু রয়েছে লিফটের জায়গাটা। এক একটা ফ্লোরে টোটাল 5টা করে ফ্ল্যাট রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন, টোটাল 5টা করে ফ্ল্যাট রয়েছে। আর আমরা যে ফ্ল্যাটটি দেখব সেটা এটা, এটা নিচে দেখতেই পাচ্ছেন ফ্লোরিং যেটা রয়েছে সেটা মার্বেল ফ্লোরিং ইউজ হয়েছে, আর এইদিকে যে ডোরটি রয়েছে এটা উডেন ডোর। ঢুকেই লেফট হ্যান্ড সাইডে এটা ফার্স্ট বেডরুমটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা ফার্স্ট বেডরুম। যেমনটা দেখতে পাচ্ছেন, সঙ্গে থাকুন, আমি দামটাও কিন্তু বলে দেবো এই ভিডিওর মধ্যেই। এই মুহূর্তে যেটা দেখছেন, এটা আমরা ব্যালকনিতে চলে এসেছি, এটা ব্যালকনি। এটা ব্যালকনিটা দেখতে পাচ্ছেন, আগেই বলেছি এর মধ্যে কিন্তু আপনারা পাওয়ার ব্যাক আপ এবং 24 আওয়ার্স সিকিউরিটিটাও পেয়ে যাচ্ছেন। টোটাল 720 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া রয়েছে। এটা লিভিং কাম ডাইনিং এরিয়া, আর ওইখানে কিন্তু ওপেন কিচেনটা আপনারা পেয়ে যাচ্ছেন, মডিউলার করাই রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ রংটা করাই রয়েছে। বুঝতেই পারছেন রিসেল ফ্ল্যাটে এগুলো সুবিধা। আর কাগজপত্র কিন্তু সব কিছু আপনারা পেয়ে যাবেন, সিসি বলুন বা মিউটেশন বলুন, সেগুলো কিন্তু সবই ওনাদের আছে। লিভিং কাম ডাইনিং এরিয়াটা একটু ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদের। আর এই দিকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বাথরুম, এই হচ্ছে বাথরুম, উপরেতে লফটটাও রয়েছে, এই হচ্ছে বাথরুম, এই হচ্ছে সেকেন্ড বেডরুমটা, এটা সেকেন্ড বেডরুম দেখতে পাচ্ছেন, এটা মাস্টার বেডরুমও, এর মধ্যে আপনারা বাথরুমটা পেয়ে যাবেন, এই হচ্ছে বাথরুম, এই হচ্ছে অ্যাটাচ বাথরুমটা। আর ওনারা কিন্তু এটা আনফার্নিশড অবস্থাতেই দেবেন, যেগুলো এর সঙ্গে রয়েছে দেওয়ালের সঙ্গে যেগুলো থাকবে সেগুলো থাকবে, কিন্তু যেগুলো মুভেবল আইটেম সেগুলো কিন্তু আপনারা পাবেন না আর কি। তো বন্ধুরা, আজকে চেষ্টা করলাম একটা রিসেল ফ্ল্যাট, যারা অনেকেই ফোন করেন এবং রিসেল ফ্ল্যাটের ব্যাপারে ইনকোয়ারি করেন, তো তাদের উদ্দেশ্যে আমি আজকে একটি রিসেল ফ্ল্যাটের ইনফরমেশান চেষ্টা করলাম তুলে ধরবার। এটা আজকে যেরকমটা আগে জানিয়ে দিয়েছি, ঘোষপাড়াতে রয়েছে, G+4 বিল্ডিংয়ের থার্ড ফ্লোরেতে রয়েছে, সেমি কমপ্লেক্স, দুটো টাওয়ার আছে, এ অ্যান্ড বি। আর ওনারের যে এই ফ্ল্যাটটির আস্কিং প্রাইস রয়েছে আর কি, সেটা কিন্তু 25 লাখ, 25 লাখ টাকা পর্যন্ত কিন্তু ওনারের আস্কিং প্রাইস রয়েছে, এটা সেলিং প্রাইস অ্যাকচুয়ালি। নিচেতে পার্কিংটাও রয়েছে, তবে ওনারা পারচেস করেননি, রেন্টেড পার্কিং পাওয়া যায় এবং যথেষ্ট নমিনাল কস্টে, বাইরের থেকে অনেকটাই কমে। তো যদি মনে করছেন ফ্ল্যাটটি দেখে পছন্দ হয়েছে, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলে ফার্স্ট টাইমে ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন, যাতে এরকম ধরনের যে সমস্ত প্রপার্টি রিলেটেড ভিডিওগুলো আছে সেগুলো নোটিফিকেশনস তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যায়। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন।